আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল শুরু করছে মেট্রো রেল। আগারগাঁও স্টেশন সবুজ পতাকা নাড়িয়ে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন শেখ হাসিনা সরকারের ভিশন। এম এ আজিমের রিপোর্ট। আগারগাঁও নয়, স্টেশনে দাঁড়িয়ে থাকা মেট্রো রেলটির শুক্রবারের গন্তব্য মতিঝিল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকায় স্বাক্ষর করে তা নাড়িয়ে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেন। এর আগে আগারগাঁও স্টেশনে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। বলেন, অক্টোবরের শেষে পূর্ণাঙ্গরূপে মতিঝিল পর্যন্ত চলবে মেট্রো রেল, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অংশের মেট্রো রেল চলাচলের শুভ উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আজ থেকে 15 অক্টোবর 2023 পর্যন্ত পর্যায়ক্রমে পারফরমেন্স টেস্ট, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট, এসআইটি ও ট্রায়াল হতে থাকবে। সরকার শুধু মুখে নয়, সব বাধা অতিক্রম করে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে আরও 6টি মেট্রো লাইন সম্পন্ন করতে কাজ চলছে। 2030 সালের মধ্যে আমরা 6টি মেট্রো লাইন সম্পন্ন করতে পারব। উত্তরা থেকে আগারগাঁও অংশে প্রতিদিন প্রায় 70,000 যাত্রী চলাচল করে বর্তমানে, যার মাধ্যমে দৈনিক 26 লক্ষ টাকা আয় করছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে দৈনিক করে 70,000 দেশি বিদেশি যাত্রী আনন্দ উচ্ছ্বাস ও প্রয়োজনে মেট্রো রেলে যাতায়াত। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা।